শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেলের পর্দায় চোখ রাখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি দিনের নতুন একটি পর্ব, অর্থাৎ সরাসরি আয়োজন আমাদের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজন। এবং আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে রয়েছেন সবসময়কার মতো। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের গেস্ট অফ অনার্স যারা রয়েছেন তারা ভীষণ দুজন প্রিয় মানুষ আমার, আমাদের সকলেরই বলবো, এবং ভীষণ পরিচিত দুটি মুখ এবং শক্তিশালী দুজন অভিনেতা আমি বলতে চাই। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন শাহেদ আলী সুজন এবং সেই সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, আমাদের প্রিয় দুটি মুখ বলেছি। এবং আজকে পাবেল ভাই পরিচয়টা দিতে চাই একজন শক্তিমান নির্দেশক হিসেবে, কারণ একটি ঘোষণা নিয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন আজকের এই আয়োজনে, আগুন যাত্রা। সেই সম্পর্কে আমি শুরুতেই আপনার কাছেই জানতে চাইবো এবং স্বাগত জানাবো আজকের আয়োজনে, কেমন আছেন? আগুন যাত্রার গল্পটা নিয়ে শুরুতে জানতে চাইবো। আগুন যাত্রার গল্পটা আসলে ছোট করে বলতে যাই গেলে এটা হচ্ছে রূপান্তরকামী লিঙ্গ যারা আর কি, আমরা কখনো কখনো তৃতীয় লিঙ্গ বলি, হিজড়া বলি, তাদের জীবন নিয়ে। আচ্ছা, একজন স্বাভাবিক মানুষ পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একজন হিজড়ার সাথে, যেটা স্বাভাবিকভাবে পরিবার মেনে নিতে পারে না, এবং পরিবার তাদের এই পরিস্থিতি থেকে উদ্ধারের পথ হিসেবে ওই হিজড়া যে মেয়েটাকে সে বিয়ে করেছে তাকে হত্যার পরিকল্পনা করে এবং তাকে হত্যা করে। এই হচ্ছে মূল গল্প। এবং এই হত্যাকাণ্ড নিয়ে নানান ধরনের পুলিশি জিজ্ঞাসাবাদ, তদন্ত এসব হতে থাকে। তো একটা সময় বোঝা যায় যে কারা আসলে তাকে হত্যা করেছে। এই হচ্ছে গল্প। আমি শাহেদ ভাই আপনার কাছে একটু আসবো। এই গল্পটি বলার ধরনটি আসলে গতানুগতিক গল্প বলার মতো হয়নি আমি যতটুকু শুনেছি। আগুন যাত্রার আমরা তৃতীয় লিঙ্গিকে যেভাবে আসলে পোর্ট্রে করার চেষ্টা করি সেইভাবে এইভাবে এখানটিতে করা হয়নি, আপনি বলেছেন আমাকে আজকে। সেটা আসলে কীরকম, মানে আগুন যাত্রার ক্ষেত্রে কেমন, কতটা ভিন্ন হয়েছে তাদের আচার আচরণ বা সব কিছু মিলিয়ে আসলে কী দেখানো হয়েছে? মানে দেখানোর জায়গাটা আমরা যেভাবে দেখি যে সোকল্ড তৃতীয় লিঙ্গের কাউকে যদি বা হিজড়া সম্প্রদায়ের কাউকে আমরা দেখাতে গেলে মেয়েলি পোশাক পরি, মেয়েলি আচরণ করি, মেকআপ করি, ওই রকমভাবে তাদের আচরণ কপি করার চেষ্টা করি। এখানে আসলে এইটার বাইরে আমরা ওদের দর্শনটা ধরার চেষ্টা করেছি, আমরা সেটার নিজেদের মধ্যে চর্চা করেছি, আমরা তাদের এই কমিউনিটির কাছাকাছি যে তাদের জীবন দেখার চেষ্টা করেছি সেই অনুযায়ী আমাদের বিবেচনার সাথে মিলানোর চেষ্টা করেছি। কেউ কেউ তাদের থেকে, কেউ কেউ যেমন সঞ্জীবনী সুধা, অঙ্কিতা, এরকম প্রমিনেন্ট কয়েকজন আমাদের সাথে সেশনও নিয়েছেন, এসে তাদের সাথে তাদের জীবনের ঘটনা তারা আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমরা একই সময়ে ধরেন এই ধরনের অন্যান্য জায়গায় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যারা যারা আছেন এই সম্প্রদায়ের, তাদের উপর যে ডকুমেন্টারিগুলি তৈরি হয়েছে বা ফিল্মগুলি করা হয়েছে সেগুলি বোঝার চেষ্টা করেছি। আমরা এদের ফিলোসফিটা আসলে জানার বোঝার চেষ্টা করেছি, রাদার দেন ওই বাহ্যিক হিজড়া একই জিনিস যেটা বারবার ঘুরে আসে দেখে আসছে, সে ওই দেখানোর বাইরে ভিতরের মানুষটা বা তাদের ব্রেইনের জায়গা থেকে চিন্তা করার চেষ্টা করেছি। আমার মনে হয় এই এই প্রজেক্টটা করার আগে, এই আগুন যাত্রা প্রোডাকশনটা করার আগে এইভাবে ভাবিনি যে মানুষ হিসাবে আমি নারী বা পুরুষ এর বাইরে যে আমার ব্রেইনটা চিন্তা করা উচিত বা অন্য অন্য বোধের থেকে জীবনকে দেখা, পারিপার্শ্বিকতা দেখা, এই ভাবনাটাই হয়তো ছিল না। এটা করতে যে হয়েছে প্রথমবার, আসলে একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আসলে কোনো একটি গল্প মঞ্চস্থ করার পেছনে একটা মেসেজ থাকে, সব সময় থাকে, থাকতেই হবে। এই যে এত রিসার্চ করার সময় আসলে এখন তৃতীয় লিঙ্গের যে যে সাব মানে কি বলবো যে সোসাইটিটি আছে সেটা কি অবস্থানে আছে বলে আপনি মনে করেন পাবেন ভাই? এটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে যদি বলি, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে এরকম রূপান্তরকামী লিঙ্গ যারা আছেন, ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা বলি অথবা হিজড়া যারা বলি, তারা আসলে প্রান্তিক মানুষ। তারা যেহেতু না পুরুষ না স্ত্রীলিঙ্গ তাদের, এবং তাদের জীবনযাপনের ধরন যেহেতু আলাদা, সমাজ তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে, সমাজের মূল স্রোতধারায় তারা নেই। তারা কর্মে কর্মে বলেন, সামাজিকতার ক্ষেত্রে বলেন, তারা এক ধরনের অচ্ছুত, তাদেরকে যেন দূরে থাকলেই ভালো। এমনকি মানে অবস্থাপন্ন পরিবারে জন্ম হয়েছে কিন্তু তার ভিতরে রূপান্তরগামী চিন্তা আছে, সেরকম মানুষকেও দেখা যায় যে তারা সংসার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে ওদের মধ্যে চলে যায়। জি, এটা হচ্ছে, এবং এক ধরনের মানবতার জীবনযাপনও তারা করতে বাধ্য হয়। যেমন ওদের একটা কী আছে, ছল্লা মাঙ্গা, মানে হচ্ছে
এক ধরনের ভিক্ষাবৃত্তি, সেটাও তাদেরকে করতে হয়, প্রস্টিটিউশন করতে হয়, এ ধরনের নানান কিছু করতে হয়। কারণ তাদের আসলে কোনো নিরাপত্তাও নেই, সামাজিকভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এখন যেমন পাসপোর্টে তারা যে তৃতীয় লিঙ্গ এটা বলা যেতে পারে অথবা নাগরিকত্বের ক্ষেত্রে, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যে মানুষের যে শুধু পুরুষ আর নারী হলেই মানুষ, আর এর বাইরে যে মানুষ থাকতে পারে, তার চিন্তার জগৎ যে ভিন্ন হতে পারে, তার সেক্সুয়াল যেতে ডিফারেন্ট হতে পারে, ডিজায়ার ডিফারেন্ট হতে পারে, এটা আসলে সমাজ মেনে নিতে চায় না। যার ফলে এটা নিয়ে কথা বলতেও অনেকটা ট্যাবুর মতো, যেটা নিয়ে কথা বলা বোধ হয় ঠিক না, এরকম একটা ক্ষেত্রে। আর ওই যে মেসেজের কথা বললেন, যে আমরা আসলে এটাই দেখাতে চেয়েছি যে আমাদের সমাজের মধ্যেই আছে, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই হয়তো আছে, কিন্তু আমরা তাকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা খুব ভিন্ন। আমাদের অনেক ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে যাদের আচরণটা যে ছেলে তা একটু হয়তো মেয়েরই আচরণ আছে তার, এটা কিন্তু তার এক শারীরিক মানসিক গঠন, একদম জন্মের পর থেকে তাই এটা হয়েছে, তার হাত নেই এখানে কিছু করার। তো এই যে তার যে কোনো হাত নেই, এটা যে একদম প্রাকৃতিক একটা ব্যাপার, এটা বোঝা এবং একে মানুষ হিসেবে ট্রিট করা, একে বৃহত্তর সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করা, এটাই হচ্ছে আমরা চাই এই মেসেজটি দেওয়ার জন্য আসলে। হ্যাঁ, মানে সম্মানের সাথে যারা তারা বাঁচতে পারে। জি, এবং এর পেছনে কারা কারা আছেন, গল্পটি কার লেখা একটু যদি বলতেন আমাদেরকে। নাট্যকার মহেশ দত্তানি, জি, ইন্ডিয়ান প্লেরাইট, অনুবাদ করেছেন শহীদুল মামুন, আর নাট্যর উপর নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম, সেটা আমরা জানি। এবং গতকালকে মঞ্চস্থ হয়েছে একবার, সেটা কেমন সাড়া পেল সেটা যদি বল। কালকে আমরা এই যে হলটা করেছি শিল্পকলা একাডেমির বড় বড় মঞ্চে আর কি, এর মাত্র বড় মঞ্চে আগে অভিনয় হয়েছে একবার মাত্র বোধ হয়। জি, আর আমরা সেটটাতে কিছু পরিবর্তন এনেছি, আর সব মিলিয়ে প্রচারের ক্ষেত্রেও আমাদের একটু সমস্যা ছিল, যার ফলে আমরা যেরকম দর্শক আশা করেছিলাম সেরকম হয়নি। আর অভিনয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, যে যেহেতু হলটা অনেক বড়, আমাদের ডিজাইনের সাথে একটু যেন মানে হোঁচট খাওয়ার মতো হয়েছে আর কি। আর শো হচ্ছে প্রায় তিন মাস পর বোধ হয়, না তিন মাস পরে। নৃত্য বা সঙ্গীত আছে কি না, বা কারা করেছেন, নাতাশারিন, জি, কোরিওগ্রাফি মিউজিক করেছে রাহুল আনন্দ, সেট অ্যান্ড লাইট করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ভিডিও প্রজেকশন দেখেছে শাওন, শাহরিয়ার শাওন, এরা আছে পিছনের আরও কয়েকজন কলাকুশলী, পোস্টার মানে লিপিকার হচ্ছে সব্যসাচী হাজরা, আর সামনের মঞ্চায়ন হবে 12-13-14 তারিখ শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, 13-14 তারিখ মহিলা সমিতিতে, 14 তারিখ 2টা শো করার ইচ্ছা আছে আমাদের। নিশ্চয়ই দর্শকরা শুনতে পেয়েছেন সেই তারিখগুলো। এবং একটি কথা মনে পড়ছিল পাগলভাই যখন বলছিলেন, যে গত বছর বইমেলায় আমি একজন তৃতীয় লিঙ্গের একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং তিনি একজন প্রতিষ্ঠিত কবি বললে নিশ্চয়ই ভুল হবে না, তিনি পুরস্কারও পেয়েছেন, আমি নামটা মনে করতে পারছি না। তো শাহেদ আলী সুজন ভাইয়ের কাছে আমার প্রশ্নটা, আপনার উপলব্ধিও কি একই জায়গায়, যেমনটি বললেন পাগলভাই, এখনও কি আসলে তৃতীয় লিঙ্গের মানুষরা সমাজে সেই জায়গায় অবস্থান করতে পারছেন না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন? দেখেন, সমাজের আগে আমি আমার নিজের কথা বলতে পারি, জি, আমার পার্সোনালি এক ধরনের ট্যাবু ছিল, ভীতি ছিল এই প্রোডাকশনটা করার আগে, কিন্তু এটা করতে যে এর ভিতরে অনেক ঢোকার পরে আমার নিজের মনে হয়েছে যে আমি এতদিন আসলে মানবিক দৃষ্টি দিয়ে এই জনগোষ্ঠীকে দেখিনি, বা দেখার সেই অ্যাফিলিয়েশনটা আমার ছিল না। আগুন যাত্রা করার কারণে সেটা শুরু হলো হয়তো বা, এবং জীবনের সামনের দিনগুলোতে মানে অনেক মমতা দিয়ে হয়তো বা আমার তাদের সাথে মিশতে হবে। আমার এখন পাশে তারা বসলে কিন্তু আমার ওই ফিলটা হয় যে আমার ওই ভাইটা বা আমার ওই বোনটা, যেটা আমার আগে কখনো ছিল না। সমাজেরটা তো আসলে পরে, আমার তো আগে নিজের কথা বলতেই হবে। তো আমি এই দৃষ্টিভঙ্গিটাই হয়তো পেতাম না যদি না আমি প্রোডাকশনটা করতাম। আমি সরি, আরেকটা জিনিস, আমি নাম বলতে যে একটা নাম ভুলে গেছি, আমাদের কস্টিউম করেছে আফসান, মানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এই প্রোডাকশনের, যে এমন ছোট ছোট জিনিস যেগুলো ধরেন এই কমিউনিটির ও হেল্প করেছে বিষয়গুলি বুঝতে, চিন্তা করতে, যেটা ধরেন আমি কখনো বাইরে থেকে বুঝিনি, যে একটা হিজড়া কেন নেল পলিশ দেয়, একজন হিজড়া কেন বা তৃতীয় লিঙ্গের কেউ কেন কান ফুটো করে, নাক ফুটো করে,
তো এই এর পিছনে তো ব্যাখ্যা আছে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এগুলোর চিন্তার জায়গাটাও তৈরি হয়েছে। এবং এবং আমি প্রথম অনুভব করেছি যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, সে তার পারিপার্শ্বিকতাকে যে ব্রেন দিয়ে বিচার করে, একজন নারী বা পুরুষ কখনো সেটা চিন্তা করতে পারবে না। তার বাবার সাথে যে সম্পর্ক, আপনার আমার বা আমাদের প্রডিউসার রুমাপার তার বাবার সাথে রিলেশন মিলবে না, একদমই আলাদা একটা মানুষ। এবং ওই মানুষটাকে আসলে অনেক শ্রদ্ধা, অধিকতর মায়ার আরো ভালোবাসা। আপনি বলছিলেন না একজন কবি, এরকম তাদের ইন্টেলেকচুয়াল হাইট দেখে এই কাজটা করতে যে মিশতে, যে আমি মুগ্ধ হয়েছি যে আমার আশেপাশের অনেকে, আমি সহ আমার নিজের মনে হচ্ছে আমি ওর লেভেলে চিন্তা করতে পারি না, ওর লেভেলে জীবনকে দেখতে পারি না। এবং ওরা ওরা মানে ওদের সাথে আমাদের একটা ইন্টারঅ্যাকশন হয়েছে, মানে রিহার্সাল করানোর থেকে শুরু করে। জি, রিহার্সালের একটা পর্যায়ে আমার মানে বিং দ্য ডাইরেক্টর আমার মনে হয়েছে যে ওরা কেমন করে, ওদের যদি ডাইরেকশন দিতে বলা হয় তাহলে ও কীভাবে দেবে। যেন সুজনকে নিয়ে অনেক কাজ করেছে সঞ্জীবনী, যে আমি আমি একদম চুপচাপ দেখেছি ও কী বলে, ও ওকে কীভাবে মুভ করতে বলে, ওকে কী আচরণ করতে বলে। কারণ হচ্ছে যে ওর যে অভিজ্ঞতা, ও ও কিন্তু প্রতিষ্ঠিত, একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি, কিন্তু তারপরও তার যে স্ট্রাগলের গল্প, সেই স্ট্রাগলের গল্প আমি বলার চেয়ে সে যখন সবাইকে বলেছে, অভিনেতা অভিনেত্রীদের সাথে আলোচনা করেছে এবং সামাজিকভাবে তার যে অবস্থান এবং এখন যে অবস্থান তার, সেই অবস্থানে আসার জন্য তার যে স্ট্রাগল, এগুলো ওদের সবার সাথে, অ্যাক্টরদের সাথে শেয়ার করেছে। এবং আমার মনে হয় যে এটা একটা বড় ওয়ার্কশপের মতো ছিল, যে ওয়ার্কিং উইথ দেম, অথবা ওদের চিন্তা চেতনাকে ধরতে পারা, ওদের স্ট্রাগল, স্পেশালি ওদের স্ট্রাগলকে ধরতে পারা। এবং ওই স্ট্রাগলের মধ্যে থেকে মানুষ বেঁচে থাকা অনেক ডিফিকাল্ট, প্রতিদিন তাকে নানান কিছুর সম্মুখীন হতে হয়েছে, ঘরে বাইরে সর্বত্র, শিক্ষা প্রতিষ্ঠানে। এবং সঞ্জীবনীর কথা যে আমরা বললাম, সে তো একদম বিশ্ববিদ্যালয় শেষ করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যাংকে জয়েন করেছে, সে পিএইচডি করার চিন্তা করছে, অলরেডি পিএইচডি করছে সে। তার তার জীবনটা একটা বিরাট বই, তার নিজেরও অভিনয় করার ইচ্ছা আছে। এবং ইনফ্যাক্ট ওরা কিন্তু আমাদের নাটকে অভিনয় করেছে, ওখানে আমাদের একটা ভিডিও পার্ট আছে এই নাটকে, যেটা প্রজেক্টেড হয় পিছনে, সেখানে চরিত্র কিন্তু ওরাই, মানে এই সম্প্রদায়ের। একটা মানে কৌতূহল থেকেই মানে প্রশ্নটা আসলে পড়তে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে নিশ্চয়ই এই যে গবেষণাগুলো করলেন, শাহেদ ভাই খুব টাচ হয়েছেন, আমি বুঝতেই পারছি তাদের সঙ্গে কাজ করতে গিয়ে, এই উপলব্ধিটা তার কাজের শুরুতেই হয়েছে আগুন যাত্রা করতে গিয়ে। এমন কোনো আচার বা এমন কিছু কি আছে যেটা আজকে ইউনিকলি বলতে পারবেন যে আপনারা বের করতে পেরেছেন, যেটা আমরা জানি না, এটা আরও আসলে মানে জানা উচিত আমাদের বলে মনে হয়? এই জানাটা না আসলে আমার শেষ নাই। আমার নিজের মনে হয়েছে যে অন্যান্য চরিত্র ধরেন যখন করি, প্রাথমিকভাবে দুই তিনটা শো হলে একটা সে বুঝে যায় যে এটা এভাবে করে করবো বা এভাবে করা যেতে পারে। কিন্তু এই প্রোডাকশানে যে চরিত্রটা আমি করছি, আমার কাছে মনে হয়েছে যত শো যাচ্ছে আমার জার্নিটা ডে বাই ডে আরও মানে অন্যান্য ডাইমেনশন পাচ্ছে এবং অন্য জায়গায় ভাবনার জায়গায় তৈরি করছে, আরও অন্য কোনো ভাবনা আসছে। যেমন আমি দু একটা বই পড়ছি ইদানিং, যেটা পড়তে যে আমার মনে হয়েছে আগে শোগুলোতে যেভাবে আমি ইন্টারপ্রেট করেছি কিছু জায়গায় হয়তো বা কিছু ঘাটতি ছিল, আর একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে। কারণ সামনে অনওয়ার্ড অনেক কিছুই অ্যাড হবে, যেটা আরও ডিফারেন্ট মানুষের সাথে শেয়ারিংয়ের জায়গা থেকে হয়তো বা খুলবে আরও নতুন কোনো সম্ভব। একজন অ্যাক্টরের জন্য একটা অনাবিষ্কৃত একটা জায়গা, যে একজন অ্যাক্টর কী করে, মানে ইউজুয়ালি আমরা দেখি যে আমি অথবা সুজন আমরা যে অভিনয় করি, আমাদের পুরুষের চরিত্রে তো অভিনয় করি, জি কদাচিত হয়তো স্টেজে নারীর চরিত্রে অভিনয় করলাম, কিন্তু মধ্যবর্তী একটা জায়গা চিন্তা করা, এই চিন্তার জায়গাটাই কিন্তু আমাদের মধ্যে নেই। এবং এটা একটা অনাবিষ্কৃত বিরাট একটা ভুবন। তো ও যেটা বললো, যেটা যত সময় যায় তত মনে হয় যেন এর ডাইমেনশনগুলো অনেক অন্যরকম, নানান ডাইমেনশন, সেগুলো অ্যাক্টর হিসেবে আবিষ্কারের একটা নেশা থাকে। এবং এটা একটা স্ট্রাগল, এটাও একটা স্ট্রাগল অ্যাক্টরের জন্য, একটা স্ট্রাগল যে আমি আসলে ওদেরকে ছুঁতে পারছি কি না, ওদেরকে বুঝতে পারছি কি না। আমরা যখন স্টেজে নাটকটা করি, পেছনে কিছু কিছু জায়গায় আমরা কিছু ভিডিও ব্যবহার করি, যার মধ্যে ওখানে একটা বিয়ের কথা আছে, যেটা বিয়েটা মানে মূল নাটকের মধ্যে
দেখানো হয় না, কিন্তু আমরা বিয়েটা দেখাই, সেটা দেখাই ভিডিওতে, এবং সেখানে সত্যিকার অর্থে একজন ট্রান্সজেন্ডারকে দিয়েই আমরা করাই, মানে সঞ্জীবনীর কথা যেটা বললাম, মানে ইয়ে হিসেবে কোণে হিসেবে ওকেই দেখানো হয়, এবং পুরো রিচুয়ালটা কী কীভাবে বিয়ে হয়, কী কী মন্ত্র পড়া হয় সেগুলি দিয়ে করা হয়, এবং কখনও কখনও রাস্তায় যে ওরা যে চাঁদা তোলে অথবা টাকা ইয়ে করে সেটাও আমরা ভিডিওতে দেখাই রাস্তাঘাটে তাদের স্ক্রিনে আর কি আলাদা করে স্ক্রিনে নাটকের সাথে সাথেই ওটা স্ক্রিনও চলতে থাকে, দুইটা ন্যারেটিভ একসাথে চলে আর কি। এই যে ট্রান্সফরমেশন, আগে তো ব্যাপারটা ছিল যে দর্শকরা মঞ্চে মানে কি বলবো মঞ্চকর্মীদের মঞ্চায়নটি দেখতো, এখন তো নিশ্চয়ই অ্যাড হয়েছে নতুন করে এই ভিডিও দেখানো, এটা অনেক পুরনো, এটাও কতদিন হয়েছে তাও অনেক আগে থেকে আমরা বিভিন্ন প্রোডাকশনে আমরা ব্যবহার করেছি, আগেও ব্যবহার করেছি রাজা এবং অন্যান্য করা হয়েছে, প্রথম আমরা ব্যবহার করি রাজা এবং অন্যান্য ব্যবহার করি। আমি একটু আরেকবার শাহেদুল হোসেন ভাইকে বলবো যে কবে কবে মঞ্চায়ন হচ্ছে, আরেকবার দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। 12 জুলাই শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, 13 এবং 14 জুলাই মহিলা সমিতি মঞ্চে আমাদের আগুন যাত্রা মঞ্চ। সবার জন্য উন্মুক্ত? এটা টিকিট শো। আচ্ছা, যেহেতু যে কেউ আসতে পারবে। 13-14 হচ্ছে বৃহস্পতি শুক্র, শুক্রবার দিন হচ্ছে দুটো প্রদর্শনী, 5:30 একটা, 7:30 একটা। গতকালকে যে মঞ্চ মানে মঞ্চস্থ হলো সেখানে কি তরুণরা বেশি ছিল নাকি দর্শকদের? তরুণই বেশি, কারণ আমাদের মনে হয় আমাদের আসলে মানে কৌতূহলটা বেশি হওয়ার কথা, এই যে মধ্যবর্তী জায়গার কথাটি বললেন, আসলে আমাদের চিন্তা করা উচিত ওইভাবে আমার মনে হয়। আসলে তরুণ তারুণ্য তো আমার কাছে মনে হয় মানসিকতার বিষয়। হ্যাঁ, আমি পাবলিকের কাছে জানতে চাইবো যে শেষ আসলে কি টেকওয়ে আশা করেন, দর্শকরা কি টেকওয়ে করবে এই মঞ্চ নাটক থেকে, এই আগুন যাত্রা থেকে, বা কি করা উচিত? আচ্ছা, নাটকে আমরা আমাদের একটা ইন্টেনশন থাকে জি, যে দর্শক দেখুক, যদি এখানে যন্ত্রণার গল্প থাকে সেই যন্ত্রণার সাথে সংযুক্ত, ভালোবাসার গল্প থাকলে ভালোবাসার সাথে সংযুক্ত, এটা আমাদের দিক থেকে জি। আর দর্শকের একটা আলাদা চিন্তা থাকে, সে কখনো আসে শুধু এন্টারটেইনড হতে, কখনো সে আসে হচ্ছে একটা নাটক দেখে যে সে আন্দোলিত হয়, সে ওই নাটকের মূল ধারার সাথে আন্দোলিত হয়, আবার কেউ কেউ ওখান থেকে সত্যি অর্থেই এক ধরনের নতুন অনুপ্রেরণা নিয়ে যায়। তা আমরা চিন্তা করি সবসময় যে দর্শক অন্তত একটা অনুপ্রেরণা নিয়ে যাক, আর এই নাটকটার ক্ষেত্রে যদি বলা হয় অন্তত সে একটা তার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয় সেটা আমাদের সবার জন্যই ভালো, তার জন্য, সমাজের জন্য, এবং বিশেষ করে আমরা যাদেরকে ট্রান্সজেন্ডার বলছি অথবা রূপান্তরকামী যাদেরকে বলছি তাদের জন্য ভালো, এবং বৃহত্তর অর্থে সমাজের জন্য ভালো। নিশ্চয়ই চমৎকার। যাদেরকে নিয়ে আসলে এই গল্পটি, তারা কি দর্শক হিসেবে দেখেছে এই নাটকটি মানে মঞ্চে, তাদের রিয়াকশনটা কেমন যদি একটু বলতেন? তাদের কারো কারো রিয়াকশন ভালো, মানে ওই উদ্যোগটাকে তারা ভালো বলেছে, আবার হচ্ছে যে তাদের মধ্যে নানান শ্রেণী আছে। আচ্ছা, এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে এর কিভাবে দেখানো যেতে পারে এটা নিয়ে তাদের নিজেদের কিছু চিন্তাভাবনা আছে, আইডিয়া আছে, এদের সাথে আমার কিছু কাজও করা হয়েছে অন্য জায়গায় অন্যত্র, এবং যে পরিমাণ আমি ভেবেছিলাম যে ওরা দেখতে আসবে এটা অর্গানাইজ করা খুব কঠিন, যে ওদের নিয়ে নাটক, ওদের বিষয় নিয়ে নাটক এবং ওরা দেখতে আসবে এটাকে যে অর্গানাইজ করা এবং ওদেরকে জানানো, এখানেও একটা অনেক সমস্যা আছে যে তারা আদৌ অনেক ইন্টারেস্টেড না এসব দেখার জন্য, কী করছে না করছে দেখার জন্য ইন্টারেস্টেড না। আবার একটা ভালো অংশ আছে যারা মানে বেশ নাম্বারের দিক থেকে ভালো বলছি, যে তারা দেখতে ইন্টারেস্টেড এবং দেখেছে, অনেকেই দেখেছে আসলে, মানে সব মিলে আর কি ম্যানেজ করা ইয়ে হয়নি আর কি। তৃতীয়লিঙ্গের অনেককে আমরা অনেক পেশায় দেখি, কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিতে তাদের আসলে সংখ্যাটা কেমন? নিশ্চয়ই আপনারা গবেষণা করতে গিয়ে কিছুটা হলেও টের পেয়েছেন। ওদের কালচারাল একটা বেস আছে। আচ্ছা, তারা গান করে, নাচে, ঢোল বাজায়, যেমন ওরা হচ্ছে ঢোলকে পূজা করে, কারণ ঢোল মনে করে যে ওদের এই কমিউনিটির পরিচয় একটা, এই কমিউনিটির উপার্জনের একটা অংশ। আর এদের মূল যেটা এখন অনেক কিছু পরিবর্তিত হয়েছে, মূল বিষয়টা ছিল বাচ্চা জন্ম হলে সেই বাচ্চাকে আশীর্বাদ করা জি, সেখানে যে ঢোল বাজিয়ে গান করে এবং তার বিনিময়ে কিছু অর্থ সংযোগ, আবার বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে যাওয়া তাদের একটা বড় ইয়ে ছিল যে কোথাও বিয়ে হচ্ছে, এবং খুব সাম্প্রতিক আমি চাঁদপুরে একটা বিয়েতে গিয়েছি,
বিয়ে মানে অনুষ্ঠানে অনুষ্ঠানে যে হঠাৎ করে দেখি যে ওদের একটা কমিউনিটি উপস্থিতি, মানে অনেকদিন পরে আমি আসলে এটা দেখলাম। তো আমার সাথে যারা ছিলেন এবং নাটকটার সাথে যাদের পরিচিত, আমার ছেলে আমার স্ত্রী, তারা বারবার আমার দিকে তাকাচ্ছিল আর বলছিল, দেখাচ্ছিল যে ওরা কিন্তু এই দেখো এই বিয়েতে আসছে, যে বিয়ে বাড়িতে যাওয়া এবং বর কনেকে দেখা, তাদেরকে আশীর্বাদ করা, এটাও তাদের ট্রেডিশনের একটা অংশ। তো কালচারাল জায়গা থেকে যদি বলা হয়, তাদের নিজেদের একটা ধরন আছে, তাদের নিজেকে এক্সপ্রেস করার একটা ধরন আছে, সেটা শারীরিক ভাষার থেকে শুরু করে তাদের দেখবেন যে তাদের তালি আছে একটা, হ্যাঁ বড় করে তালি, যেটা আসলে আমরা ভীত হই। এটা কমিউনিটির একটা ইঙ্গিতের মতো, এইটা এই যে ওদের তালিটা যে দেয়, ক্ল্যাপটা যে দেয়, এবং ওদের একটা ঐক্যেরও প্রতীক এটা। আর ওদের ভিতরে কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে তো ওরা থাকেই গান নাচ এসবের মধ্যে, কথার মধ্যে একটা তাল থাকে মনে হয় সবসময়। প্রিয় দর্শক, আমরা একটা আগুন যাত্রার প্রোমোটা আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখে আবার ফিরছি। সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার, এটা সম্পর্কে জানাই হলো না, এটা মানে মূল নাটকটা? আচ্ছা, মূল নাটকটা ইংরেজিতে লেখা, মহেশ দত্তানির যে নাটক না হিন্দিতে লিখেছেন, মূল নামটাই হচ্ছে সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার, আগুন যাত্রা। আমরা বাংলায় বাংলায় করেছি, আগুন যাত্রা। অনেক অনেক শুভকামনা এবং সাধুবাদ এই কাজটি করবার জন্য, এবং সামনের মঞ্চায়নগুলো নিয়ে আসলে শুভকামনা রইল। এবং দর্শককে আহ্বান করা যে আপনারা মানে এখানে অনেকগুলি মানুষ অনেক দিন ধরে কাজ করেছে, এবং আমরা একটা কমিটির সুখ দুঃখ ছোঁয়ার চেষ্টা করেছি মাত্র, আর কিছু না। এবং আমরা চাই যে দর্শক আসুক, দর্শক নাটকটা দেখুক। সুজন ভাই, আগুন যাত্রা আমাদের খুবই সবার মানে ইন্টিমেট একটা প্রোডাকশন, আমরা সবাই খুবই একাত্ম হয়ে কাজটা করেছি। সমসাময়িক আমাদের আরেকটা প্রোডাকশন আমরা নামিয়েছি, অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের, কাছাকাছি সময়ে নেমেছে আমাদের এই দুটো প্রোডাকশন, এই মুহূর্তে চলছে। দর্শকদের কাছে আহ্বান থাকবে অচলায়তন, আগুন যাত্রা এবং আমাদের অন্যান্য প্রোডাকশন যা আমরা মঞ্চস্থ করি তা দেখতে আপনারা আসবেন, যেখানেই হোক, সেটা মহিলা সমিতি হোক, শিল্পকলা একাডেমি হোক, আপনারা আসুন, আপনারাই আমাদের দেবতা। অচলায়তনের সময়সূচি কি এখন বলা যাবে? আমরা নিশ্চয়ই আমরা আরেকবার নিশ্চয়ই কথা বলবো। প্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। যাওয়ার আগে একটু বলতে চাই যে আগামী 20 জুলাই থেকে শুরু হচ্ছে ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এবং জাঁকজমকপূর্ণ প্রতিটি ম্যাচ দেখবার জন্য যেটি করতে হবে, আপনাদের প্রিয় চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম আইসফোনে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হলে যেটি করতে হবে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করলে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আইসফোন এবং উপভোগ করতে পারবেন সবগুলো এক্সক্লুসিভ কন্টেন্টস, এবং সেই সঙ্গে ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 সবগুলো ম্যাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ফ্রেশ প্রিমিয়াম তারকা কথন থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।